কি অনেক হয়তো অবাক হচ্ছেন না যে আমি আবার হঠাৎ গিটার বাজাচ্ছি, মিউজিক টিউজিক। সারপ্রাইজটা কেমন লাগলো? সারপ্রাইজ বলছে এই কারণে যে অনেকে হয়তো আমার গিটার টিটার বাজানো এগুলি দেখে অভ্যস্ত না, সবাই হয়তো তেমন একটা দেখেনি আমার গিটার বাজানোটা। যেন অ্যাকচুয়ালি আপনারা তো অনেকে আমার ফানি ভিডিও দেখে অভ্যস্ত, বাট আমি অ্যাকচুয়ালি অনেক আগে মিউজিকই বেশি করতাম। আর ছোটোবেলা থেকে যখন স্কুল কলেজে পড়ি তখন থেকে আমি এ আর রহমানের অনেক বড় ফ্যান। আর রিসেন্টলি ওনার যে গানটা চাকা চাক, এই গানটা আমার আসলে অনেক ভালো লেগেছে। তো মনে হলো যে গিটার একটু ট্রাই করি। সো হঠাৎ করে গিটারের মধ্যে মানে মনে হলো সুরটা তুলি, গিটার বাজাই, গিটারের মিউজিকটা বাজালাম। একটু ডিফারেন্টভাবেই গিটারটা বাজানো, একটু ইন্ডিয়ান স্টাইল বলা যায় জিনিসটা। তো আশা করি সবাই এনজয় করেছেন। আর যদি ভালো লেগে থাকে বাজানোটা, সবসময় তো ফানি ভিডিও আপনারা দেখেন, বন্ধুদেরকেও পাঠান। যদি মনে হয় যে ডক্টর লনির গিটার প্লেয়িংটাও ভালো লেগেছে তাহলে সেটাও বন্ধুদেরকে পাঠিয়ে দেন। আর এই পেজের নতুন ভিডিও শীঘ্রই আসছে, পেজের সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি তো আসলে যখন যা মনে হয় তখনই হঠাৎ হঠাৎ নতুন নতুন জিনিস দিয়ে ফেলি। আমি যে কখন কী দিব নিজেও জানি না, মাঝে মধ্যে গিটারও দিয়ে ফেলি, মাঝে মধ্যে ফানি ভিডিও দিয়ে ফেলি, আগে প্র্যাঙ্কও করতাম, কখন যে কী করবো ঠিক নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, যোগাযোগ রাখেন, আর স্টে অ্যাক্টিভ অন ডক্টর লনিস ফেসবুক পেজ। থ্যাংকস, টেক কেয়ার, বাই, সালামু আলাইকুম।